ভারত থেকে কম শুল্কে পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে তবে শুল্ক কমলেও প্রভাব পড়নি আমদানিকৃত পেঁয়াজের দামে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা দরে এতে খুব ক্রেতারা দাম না কমার পেছনে ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায় করছেন আমদানিকারকরা হিলি থেকে মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার ও ভারতীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ করলেও পেঁয়াজের দামে তেমন কোনও প্রভাব পড়েনি বরং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দেশের বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে পেঁয়াজের দাম থাকার কথা অথচ হিলি বন্দরে বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা কেজি দরে শুল্ক কমানোর পরও কেন পেঁয়াজ আগের দামে বিক্রি হচ্ছে এমন প্রশ্নে হিলি স্থল বন্দরের আমদানিকারকরা বলেন শুল্ক কমানোর সুযোগ কাজে লাগিয়ে ভারতে পেঁয়াজের দাম বাড়িয়েছেন সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশ কমাচ্ছে পাঁচ পার্সেন্ট ইন্ডিয়া কমালছে বিশ পার্সেন্ট দাম কমার কথা ছিল কিন্তু মন্ডিতে নাসিক মন্ডিতে দাম কেজি প্রতি ইন্ডিয়ান দশ রুপিয়া বাড়িয়ে দিয়েছে এজন্য দাম কমেনি পেঁয়াজ আগের যে বাজার ছিল পেঁয়াজ যে দামে ইন্ডিয়াতে বিক্রি হতো সেই বাজারটা ওখানেই বেড়ে গেছে প্রায় পার কেজিতে দশ টাকা এমন যেমন প্রায় নয় টাকা দশ টাকা খরচ কমেছে কিন্তু ইন্ডিয়াতে আবার দশ টাকা পার কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে দাম বাড়ার কারণে এখানে আমাদেরকে কম দামে বিক্রি করতে দিচ্ছে না বন্দরে পেঁয়াজের দাম ওঠানামা করায় বিপাকে পাইকাররা মাঝে মাঝে লোকসান গুনতে হচ্ছে তাদের আর দাম না কমায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা কালকা সাউদের মাল বিক্রি হচ্ছে পঁচাশি টাকা আজকাল বিক্রি হচ্ছে অষ্টআশি টাকা নাসিক ঢুকেছে নাসিক বিক্রি হচ্ছে উনানব্বই টাকা মানে কাল কাছায় বিশ এক টাকা বাজার বৃদ্ধি সুন্দর বিশ পঁচিশ পার্সেন্ট কমালো পারে কেজির উপর বিশ পিঁয়াজ কমা কমার কথা আগে যেটা নব্বই টাকা ছিল সেটা তো সত্তর হওয়ার কথা আমরা তো পাচ্ছি না পালে দিব কোন জায়গা এদিকে বন্দর থেকে পেঁয়াজ শিগ্রিয়ে ছাড়করণে সব ধরনের সহযোগিতার আশ্বাস বন্দর কর্তৃপক্ষের কাঁচা পণ্য যত দ্রুত বন্দর থেকে পরিবহন করা যায় আনলোড করা যায় তত দ্রুতই আমাদের জন্য ভালো কারণ কাঁচা পণ্য পচনশীল আমরা পানামা হিলিপ কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করি কাঁচা পণ্যগুলো দ্রুত খালাস করে হিলি কাস্টমসের তথ্যমতে শুল্ক কমানোর পর এই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় চৌত্রিশ ট্রাকে এক হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক